আপনাদের যদি হাঁটুর সমস্যা হয়ে থাকে, অর্থাৎ হাঁটুতে যদি ক্ষয় রোগ ধরে থাকে, বাত রোগ ধরে থাকে, জল জমে থাকে, মানে হাঁটুতে যাবতীয় সমস্যা, কেউ কেউ কোনো ডাক্তার হয়তো অস্ত্রোপচারের কথাও বলে দেওয়া হয়েছে এবং সাই নিয়ে আপনি আছেন, মেডিসিন খাচ্ছেন, তো তেমন লাভ হচ্ছে না, চলতে অসুবিধা হচ্ছে, তাই নিয়েও কাজ করছেন, তাহলে দেখুন যেমন মেডিসিন খাচ্ছেন অবশ্যই খাবেন, ডক্টরের পরামর্শ নেবেন, এটা একটা ছোটো উপায় অবশ্যই করতে পারেন, অনেক বেশি রিলিফ পাবেন। আপনারা কী করবেন, আপনাদের যে পায়ের বুড়ো আঙ্গুল আছে, যে হাঁটুতে অসুবিধা হচ্ছে, যদি দুটো হাঁটুতে অসুবিধা হয় তাহলে দুটো পায়ের বুড়ো আঙ্গুলই নেবেন, না যদি একটা হাঁটুতে অসুবিধা হয় একটা পায়ের বুড়ো আঙ্গুল নেবেন, যেই হাঁটুতে অসুবিধা হচ্ছে সেই পায়ের বুড়ো আঙ্গুলে একটা রূপোর আপনারা একটা আংটি পরে নেবেন, যার কোনো জোর থাকবে না, একটু টাইট করে পরবেন দেখবেন, এবং যদি একটা হাঁটুতে থাকে তাহলে একটা বুড়ো আঙ্গুলে পরবেন, দুটো হাঁটুতে থাকলে দুটো বুড়ো আঙ্গুলে পরবেন। আপনারা এক মাস পর থেকে ফিল করতে পারবেন যে আপনাদের হাঁটুর যন্ত্রণা কতটা কমে যাচ্ছে, আপনারা কতটা রিলিফ পাচ্ছেন, সঙ্গে সঙ্গে মেডিসিনটাও নেবেন।